নমস্কার, কৃষি অরিন্দম। মন খারাপের কথা, রোববার দিন রাত 10টা নাগাদ একটা ফোন পেলাম, কাকু বাবার মনে হয় স্ট্রোক হয়েছে, তুমি একটু আসো। সঙ্গে সঙ্গে ছুটে গেলাম ওর বাড়ি, আমাদের হামিদুল্লা গাদংয়ের পেট্রোল পাম্প। গিয়ে দেখলাম হামিদুল্লা অসুস্থ, আমাকে দেখে চিনলো, প্রেশার অনেক হাই। সঙ্গে সঙ্গে তাকে ধূপগুড়ি হসপিটালে নিয়ে আসা হলো, সেখান থেকে সোজা নিউটিয়া, ব্রেন থেকে ব্লাডও বের করা হলো। গতকাল হামিদুল্লা আমাদের ছেড়ে ওই পরপারে চলে গেল, আর দেখা হবে না হামিদুল্লার সাথে। অসম্ভব ভালো মানুষ ছিলেন, যেখানেই দেখা হতো কথা হতো, নিজের ব্যবসা নিয়েও কথা বলতেন, একটা ভালো বন্ধুত্ব ছিল। জীবন জীবনের মতো চলে, জীবন কখনো থেমে থাকে না। আজকে বারবার হামিদুল্লার কথাটা খালি মনে হচ্ছে। গতকাল ওনার দাফনের সময় ওনার বাড়িতে গেলাম, ওনার চেহারাটা বারবার মনে পড়ছে। ভালো থেকো হামিদুল্লা।